হাত মানে ছোট মা এবারের সকলের ভালো মন্দ সবকিছু ডিসিশন আপনার হাতে থাকে তাই আমি আপনাকে আমাকে কেন বলতে এসেছো আমি সে কৈফিয়ত চাই না তুমি কি বলতে চাও সেটা জানতে চাই ছোট বৌদি প্লিজ তুমি এখন ওর এসব কথা পাত্তা দিও না তো পূজোর কাজ থামিয়ে রেখে ওর এসব আজে বাজে কথা শোনার কোনো মানেই হয় না কিসব যেন কি বলছো না কি ফরিয়াদ না কিসব যেন হ্যাঁ ফরিয়াদ তুমি যেটাকে ফরিয়াদ বলছো সেটা আসলে তোমার দাবি তাই তো দাবি তোমরা আমাকে দাবি করবার মতো কোনো সুযোগ দিয়েছো এখনো কেন এত ভুনিতা করার দরকার পড়ছে তিস্তা যেটা বলবে বলে ভেবেছো সেটা বলে ফেলো ও যাই বলুক না কেন হিন্দু আমার কাছে কনকই এ বাড়ির বৌরানী ওই এ বাড়ির লক্ষ্মী সেই জন্য সদর দরজার উপর মঙ্গল চিহ্ন ওই আঁকবে আপনাদের যুক্তি হয়তো সব ঠিক আর তারপর আপনি বাড়ির সবার বড় বিচক্ষণ মানুষ তাই ভাবছি এটা আপনি কি করে বললেন ধরে নাও এটা আমার ইচ্ছে ভালো তাহলে তো আমার আর কিছু বলারই থাকে না কিছু বলো না তাহলে যখন বুঝতে পারছো তোমাকে এই বাড়িতে কেউ সেই জায়গাটা দিচ্ছে না তখন কিছু বলার দরকারই নেই সেটার দায়টাও তো তোমারই সাথে কি আর যদি তুমি আমাকে সম্মান দিতে তাহলে তো তোমার বাড়ির সবাইও মামা কোথায় দিস তো সাত্তকে তো তোমার শুধু সম্মান নয় তোমাকে আজ সে ভালোবাসা জানিয়েছে তার তাও আবার সবার সামনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার এটা ফাইনালাইজ করো যে মঙ্গল চিহ্ন কে আঁকবে তিস্তা না কোনো কে কি আশ্চর্য আমি তো বলে দিয়েছি কে আঁকবে তারপরে সমস্ত প্রশ্ন উঠছে কেন রাঙামা রাঙামা তুমি শান্ত হও তুমি বলেছো আর আমরা সবাই চাই বোরানি আঁকবে বোরানি চলো চলো ইন্দু